আর্মেনিয়া আজারবাইজানের মধ্যে হওয়া নাগরণ কারাবাগ যুদ্ধে ব্যাপক সাফল্য এনে দেওয়া তুরস্কের বাইরাক্তার টিবি টু ড্রোন পেতে যাচ্ছে মধ্য এশিয়ার মুসলিম অধ্যুষিত দেশ কিরগিজিস্তান। কিরগিজিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির চেয়ারম্যান কাম্বিচেক তাশিয়েভ এ তথ্য জানান। কাম্বিচেক তাশিয়েভ বলেন, কিরগিজিস্তান তুরস্কের ড্রোনের চালান শীঘ্রই পেতে যাচ্ছে। আমরা তুরস্কের কাছে বাইরাক্তার টিবি টু ড্রোন অর্ডার করেছি। তিনি আরও বলেন, সামান্য কিছু দেশ তুরস্কের এ ড্রোন হাতে পেয়েছে। আমাদের দেশ সেসব সীমিত সংখ্যক দেশের মধ্যে একটি হতে যাচ্ছে। তাশিয়েভ সাংবাদিকদের আরও বলেন, বিশকেক রাশিয়ার কাছ থেকে উরলান 10 ড্রোনও কিনেছে। 2014 সালে বাইরাক্তার টিবি টু ড্রোনের ব্যবহার শুরু করে তুরস্ক। এ ড্রোন বর্তমানে ইউক্রেন, কাতার ও আজারবাইজান ব্যবহার করছে। তুরস্ক এর ড্রোন সীমান্তে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার ক্ষেত্রে ব্যবহার করে ব্যাপক সাফল্য পেয়েছে। এছাড়া তুরস্কের নির্মিত ড্রোন আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধে ব্যাপক সাফল্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এছাড়া তুরস্কের নির্মিত ড্রোন আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অবিশ্বাস্য হলেও সত্য, কিছুদিন আগে এই বাইরাক্তার টিবি টু তুরস্কের জাতীয় বিমানের ইতিহাসে রেকর্ড ভেঙেছে। তুরস্কের তৈরি ড্রোন বাইরাক্তার টিবি টু একটানা 2 লাখ ঘন্টা উড়ে এ রেকর্ড ভাঙে। দেশটিতে বিমানের উড়ার ইতিহাসে এটি সবচেয়ে বেশি উড়ার রেকর্ড। তুরস্কের তৈরি ড্রোন বাইরাক্তার টিবি টু বুদ্ধিমত্তা, নজরদারি, আকাশে বেশিক্ষণ উড়া ও হামলা অভিযানে অংশ নিতে সক্ষম। এই ড্রোনটি রপ্তানি ক্যাটাগরিতে রাখা হয়েছে। তুর্কি সামরিক ও পুলিশ বাহিনী সফলতার সঙ্গে 2014 সাল থেকে এটি ব্যবহার করে আসছে। এদিকে সম্ভাব্য ইরানের পরমাণু স্থাপনাসমূহ ধ্বংসের প্রস্তুতির জন্য ইসরায়েল 1.5 মিলিয়ন মার্কিন ডলার বাজেট অনুমোদন করেছে। এরই আওতায় ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছ থেকে GBU-72 ভাঙ্কার বিধ্বংসী বোমা কিনতে যাচ্ছে। কিছুদিন আগে যুক্তরাষ্ট্র তাদের F-35 স্ট্রাইক ইগল থেকে এই নতুন GBU-72 বাংকার বিধ্বংসী বোমার সফল পরীক্ষা চালায়। ধারণা করা হচ্ছে, ইসরায়েলের সুবিধার্থে বিশেষভাবে যুক্তরাষ্ট্র এই GBU-72 বাংকার বিধ্বংসী বোমা তৈরি করেছে। 2260 কেজি ওজনের নতুন এই GBU-72 বাংকার বিধ্বংসী বোমা আগের GBU সিরিজের GBU-28 বাংকার বিধ্বংসী বোমার চাইতেও অনেক শক্তিশালী এবং বাংকারের গভীরে আঘাত হানার সক্ষমতাও বেশি। GBU-72 বাংকার বিধ্বংসী বোমাটি বিশেষভাবে আন্ডারগ্রাউন্ড অর্থাৎ মাটির নিচে অথবা কংক্রিটের তৈরি বাংকার ধ্বংসের জন্য তৈরি করা হয়েছে। ইসরায়েলের সেনাপ্রধান কুহাবি চলতি বছরের শুরুতেই জানিয়েছিলেন, তারা ইরানের পরমাণু স্থাপনাগুলোতে বিমান হামলা চালানোর জন্য প্রস্তুতি ও পরিকল্পনা দুটোই নিচ্ছে। মিডিয়া টাইমস অব ইসরায়েল দাবি করেছে, পরমাণু স্থাপনা ধ্বংসের জন্য GBU-72 ভাঙ্কার বিধ্বংসী বোমা ব্যবহার করা হতে পারে। তবে ইরানের পরমাণু স্থাপনায় বিমান হামলাটি হবে সময়ের অন্যতম একটি শক্তিশালী মিলিটারি অপারেশন।